নমস্কার বন্ধু, আর একটা সময় চ্যানেল নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, টাটা কিছুদিন আগে লঞ্চ করেছে তাদের নতুন একটা হ্যাচব্যাক গাড়ি, যার নাম হলো টাটা অল্টোস। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে টাটা অল্টোস সম্পর্কে সব কিছু, মানে যেটুকু আমি জানি, একবার ডিটেলসে বলবো। এই গাড়িটার ডিজাইন সম্পর্কে, এই গাড়িটার ইঞ্জিন সম্পর্কে, এই গাড়িটার ইন্টেরিয়ার ফিচার্স, এইসব সম্পর্কে আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আশা করি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমার নাম সুমন, তোমাদের ছোট্ট একটা সুমন চ্যানেল, চলো শুরু করা যাক। আর তোমরা কেউ যদি চ্যানেল নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবে, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক অবশ্যই করে দেবে। তো সবার প্রথমে আমি আসবো টাটা অল্টোসের ডিজাইনে। ডিজাইনের দিক থেকে টাটা অল্টোস একেবারে ফ্যান্টাস্টিক ডিজাইনের গাড়ি, খুবই সুন্দর গাড়ি। আর এই গাড়িটা সামনে থেকে যদি টাটার লোকটা সরি না হয়, এটাকে দেখে মনে হবে না যে এইটা একটা টাটার গাড়ি। এই গাড়িটা বলতে গেলে এখন পর্যন্ত সব থেকে সুন্দর হ্যাচব্যাক গাড়ি এই প্রাইস সেগমেন্টে। এইখানে কিন্তু অন্য কোনো ব্র্যান্ডের কোনো মডেলই আসবে না এর ধারে কাছে। টাটা অল্টোস এতটাই সুন্দর। টাটা অল্টোসের সামনে রয়েছে হ্যালোজিন প্রজেক্টর হেডল্যাম্প। এখানে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প দিলে মনে হতো আর একটু ভালো হয়, কিন্তু এখানে হ্যালোজিন প্রজেক্টর হেডল্যাম্প দেওয়া হয়েছে। তার নিচে ফগ ল্যাম্প দেওয়া হয়েছে। এই গাড়ির যে হুইল, সেটা 16 ইঞ্চের ডায়মন্ড কাট অ্যালয় হুইলস রয়েছে, যেটা এই গাড়ির সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে তোলে। এই গাড়ির রিয়ার সাইডের কথা বলতে গেলে একটা বড় টাটার লোগো রয়েছে, তার নিচে বড় করে অল্টোস লেখা। সবার নিচে রয়েছে রেড কালার ফগ ল্যাম্প দেওয়া হয়েছে, রিয়ার ফগ ল্যাম্প। এবং এই গাড়ির পেছনে একটা ওয়াইপার দেওয়া হয়েছে। বুট স্পেস 345 লিটারের বুট স্পেস রয়েছে, মানে অনেক বড় বুট স্পেস রয়েছে। এবং এই গাড়িটার যে কালার কম্বিনেশন, সত্যি খুবই সুন্দর কালার কম্বিনেশন। বিশেষ করে গোল্ড কালারটা তো আমার খুবই ভালো লাগছে, গোল্ড কালার, তার উপর দিয়ে ব্ল্যাক কালার ফিনিশিং। তো কালার কম্বিনেশন দিক থেকেও এই গাড়িটা খুবই সুন্দর। রিয়ার সাইডে এলইডি টেল ল্যাম্প দেওয়া হয়েছে, তার ওয়াইপারের ওপরেও একটা ব্যাকলাইট দেওয়া হয়েছে। তার সঙ্গে এই গাড়ির রিয়ার সাইডে বাঁদিকে দেওয়া হয়েছে ফুয়েল ক্যাপ। এই গাড়ির যে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, সেটা 37 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সেটা ইন্ডিয়ার রাস্তার জন্য একদম ঠিকঠাক আছে এত কম দামেও। এরপরে আমি আসবো টাটা অল্টোসের ইঞ্জিনে। টাটা অল্টোস পেট্রোল এবং ডিজেল দুটো ইঞ্জিনের সঙ্গে আসছে। ডিজেলে রয়েছে 1497 cc ফোর সিলিন্ডার DOHC 1.5 লিটারের টার্বো চার্জ BS6 ইঞ্জিন, যেটা তৈরি করে 89 bhp 4000 rpm-এ এবং 200 Nm টর্ক 1250 rpm-এ। তো পাওয়ার একেবারে ভরপুর পাওয়ার দেওয়া হয়েছে। আর 5-speed ম্যানুয়াল গিয়ার বক্সও ডিজেল ইঞ্জিনে রয়েছে। এবার বলছি পেট্রোল ইঞ্জিন। পেট্রোলে 1199 cc থ্রি সিলিন্ডার DOHC 1.2 লিটারের BS6 ইঞ্জিনের সঙ্গে আসছে, যেটা তৈরি করে 85 bhp 6000 rpm-এ এবং 113 Nm টর্ক 3300 rpm-এ। কিন্তু পেট্রোলে কোনো টার্বো চার্জ টেকনোলজি ইউজ করা হয়নি, এটা কারণটা আমি ঠিক পরে বলবো। এরপরে আমি আসবো টাটা অল্টোসের ইন্টিরিয়ারে। ইন্টিরিয়ারে বলতে গেলে এই গাড়িটা কোনো রকম কোনো কমতি রাখেনি। সেকেন্ড রোয়ের যে ডোর পকেট মোটামুটি রয়েছে, এবং সেকেন্ড রোতে 3 জন প্যাসেঞ্জার ভালোভাবে বসতে পারবে, আরামদায়কভাবে বসতে পারবে। অ্যাডজাস্টেবল হেডড্রেস দেওয়া হয়েছে, কিন্তু মিডল প্যাসেঞ্জারের জন্য কোনো হেডড্রেস এখানে দেওয়া হয়নি। মিডলে আর্মরেস দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাপ হোল্ডার এখানে রাখা হয়নি। এবং আপনি যদি বেশি লম্বা হন, তাহলে আপনার হাঁটু সামনের সিটের পেছনে লেগে যেতে পারে, কিন্তু আপনি হাইট যদি একটু মোটামুটি হাইটের হন, তাহলে আপনি এই গাড়িতে ভালোভাবেই আপনি বসতে পারবেন। এবং এই গাড়ির যে হেডরুমও বলবো, আপনি বেশি লম্বা হলে আপনার হেড রুফে টাচ করতে পারে, কিন্তু আপনার হাইট যদি একটু শর্ট টাইপের হয়, তাহলেও কিন্তু আপনার হেড উপরে রুফে টাচ করবে না। এবং সামনের সিটের পেছনে ম্যাগাজিন হোল্ডার দেওয়া হয়েছে, এবং নিচে মাঝখানে এসি ফ্যানস রয়েছে, এবং 12 ভোল্টের চার্জিং সকেট দেওয়া হয়েছে। এবং এই গাড়ির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই গাড়ির 4টে দরজাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে খোলে। যদিও এটার সেরকম কোনো ফায়দা নেই, কিন্তু এরকম কোনো গাড়ি নেই যে গাড়ির দরজায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে খোলে। এটা শুধুমাত্র টাটা অল্টোসেই রয়েছে। এবার আসবো সামনে ড্রাইভার সিটে।
এখানে আমি সবার প্রথমে বলবো, এই গাড়িতেও কিন্তু প্রত্যেকটা গাড়ির মতো এখানে আলমিরা হোল্ডার দেওয়া আছে। এটা একটা টাটার নিজস্ব একটা বৈশিষ্ট্য, টাটা সমস্ত গাড়িতে একটা আলমিরা হোল্ডার দিয়ে দেয়। এবং সামনের দরজার যে ডোর প্যাকের, এটা অনেক বড় ডোর প্যাকের এখানে ইউজ করা হয়েছে। এবং এই গাড়ির যে সিটগুলো খুবই সফট সিট, কমফোর্টেবল সিট, এবং আন্ডার থাই সাপোর্ট একেবারে ওকে রয়েছে। এবং এই সিটটাকে আপনি নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন। ইঞ্জিন স্টার্ট স্টপ বাটন এখানে দেওয়া হয়েছে। ড্যাশবোর্ড খুবই সুন্দর, ড্যাশবোর্ড এখানে রয়েছে, কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। তার সঙ্গে কুল গ্লভ বক্স রয়েছে, আপনি এখানে 15 লিটারের স্টোরেজ পেয়ে যাবেন। তার সঙ্গে একটা ছোটো লাইটও রয়েছে গ্লভ বক্সের ভেতরে। এবং টাটা অল্টোসে কিন্তু আপনার কোনো স্পেসের অভাব পড়বে না, টাটা অল্টোসে অনেকটা করে স্পেস দেওয়া হয়েছে। আপনি ড্রাইভার সিট বলুন কিংবা বুট স্পেস বলুন, গ্লভ বক্স বলুন বা সেকেন্ড রো বলুন, সব জায়গাতে ভালো মতন এখানে স্পেস দেওয়া হয়েছে। ড্রাইভিং মোডের কথা বলতে গেলে টাটা অল্টোসে দুটো ড্রাইভিং মোড দেওয়া হয়েছে, ইকো মোড এবং সিটি মোড। এবং এন্টারটেনমেন্টের জন্য 7 ইঞ্চের টাচ স্ক্রিন এন্টারটেনমেন্ট স্ক্রিন দেওয়া হয়েছে। এবং 4টে হারমান সাউন্ডের সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে, 4টে স্পিকারে হারমান সাউন্ড সিস্টেম। এবং এই গাড়ির যে সাউন্ড সিস্টেম সেটা খুবই সুন্দর, ভালো সাউন্ড সিস্টেম, যেহেতু হারমানের সাউন্ড সিস্টেম, এটা তো মানতেই হবে। স্টিয়ারিংয়ের কথা বলতে গেলে স্টিয়ারিংয়ের বাঁদিকে রয়েছে অডিও কন্ট্রোল, এবং স্টিয়ারিংয়ের ডান দিকে রয়েছে কুইজ কন্ট্রোল। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এখানে অ্যানালগ স্পিডোমিটার ইউজ করা হয়েছে, এবং ডিজিটাল ট্যাকোমিটার এবং মাল্টি ইনফরমেশন ডিসপ্লে ইউজ করা হয়েছে। অ্যান্ড্রয়েড কারপ্লে এবং অ্যাপেল কারপ্লে দুটোই আপনি এখানে ফেসিলিটি পেয়ে যাবেন। রিভার্স পার্কিং ক্যামেরা এখানে দেওয়া হয়েছে, এবং অটোমেটিক হেডল্যাম্প, তার সঙ্গে অটোমেটিক ওয়াইপার, এই দুটো ফিচার্সও টাটা অল্টোসে আপনি পেয়ে যাবেন। তার সঙ্গে ভয়েস কমান্ড তো এখানে রয়েছেই। মাইলেজের দিক থেকে কিন্তু টাটা অল্টোস খুবই ভালো গাড়ি। টাটা অল্টোসের পেট্রোল ইঞ্জিন আপনাকে 10 থেকে 15 কিলোমিটার মতো মাইলেজ, এবং ডিজেল ইঞ্জিন আপনাকে 13 থেকে 19 কিলোমিটারের মতো মাইলেজ ভালোভাবেই দিয়ে দেবে। তাই মাইলেজের দিক থেকে কিন্তু টাটা অল্টোস মাইলেজের রাজা আছে। প্রাইজিং কথা বলতে গেলে টাটা এখনও টাটা অল্টোসে প্রাইজিং ডিক্লেয়ার করেনি, কিছুই বলেনি। কিন্তু এই গাড়িটা সম্পর্কে, এই গাড়িটার ডিজাইন, ইন্টেরিয়ার, তার সঙ্গে ফিচার্স, এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে প্রাইসটা একটু আন্দাজ করা যায়। এই গাড়িটার বেস ভ্যারিয়েন্টের প্রাইস শুরু হবে 6 থেকে 6.5 লাখ। যদি টাটা যদি ঠিকঠাক প্রাইসে যদি গাড়িটাকে লঞ্চ করতে পারে, টাটা অল্টোস ভালো মতন বিক্রি হবে। এবং টপ মডেল আমি বলবো 9 থেকে 9.5 লাখ পর্যন্ত যেতে পারে, এমনটাই আমার যা মনে হয় এই গাড়িটা সম্পর্কে দেখে। এবং অটোমেটিক ওয়াইপার, অটোমেটিক হেডল্যাম্প, এই সমস্ত ফিচারগুলো আমি মনে করি টপ মডেলেই আসবে। এবং এই গাড়িটা মেনলি কম্পিটিশন করতে আসছে সুজুকি ব্যালেনো অথবা টয়োটা গ্ল্যান্সা, এই দুটো সঙ্গে এই গাড়িটা মেনলি কম্পিটিশন করতে আসছে, যেখানে সুজুকি ব্যালেনো আর টয়োটা গ্ল্যান্সা একই গাড়ি, এটার সঙ্গে মেন কম্পিটিশন করতে আসছে। এবং দ্বিতীয়ত কম্পিটিশনে আসছে হুন্ডাই i20 সঙ্গে, এবং তৃতীয়ত ভক্স ওয়াগেন পোলোর সঙ্গেও এই গাড়িটা কম্পিটিশনে আসছে। তাই আপনি যদি টাটা অল্টোস কেনা প্ল্যানিং করছেন, আপনি এই গাড়িটা অবশ্যই কিনতে পারেন। বুকিং শুরু হয়ে গেছে, আপনি নিকটবর্তী টাটা ডিলারের কাছে গিয়ে গাড়িটা বুক করতে পারে, খুবই ভালো গাড়ি। এবং এই গাড়িটা সম্পর্কে আমার পার্সোনাল ওপিনিয়ন যা বলবো, এই গাড়িতে আমার দুটো ফিচার্স খুবই কম লেগেছে। এক তো বলবো সেফটির দিকে মাত্র 2টো এয়ারব্যাগ দেওয়া হয়েছে, এখানে 4টে 5টা এয়ারব্যাগ দেওয়া দরকার ছিল। এবং দ্বিতীয়ত এখনও পর্যন্ত কোনো অটোমেটিক গিয়ার এখনও লঞ্চ করা হয়নি। আমি ফার্স্টেই বললাম যে পেট্রোল ইঞ্জিনে কিন্তু কোনো টার্বোচার্জ টেকনোলজি ইউজ করা হয়নি, তাই ওখানে টার্বোচার্জ টেকনোলজি ইউজ না করে টাটা পরবর্তীকালে পেট্রোল ইঞ্জিনের সঙ্গে একটা অটোমেটিক গিয়ারও দিয়ে দিতে পারে, এমনটা আশা করা যাচ্ছে, আমার এক্সপিরিয়েন্স যা বলছে। এবং এই গাড়িটা যদি আমি কখনও যদি হাতের সামনে পেয়ে যাই, তাহলে এই গাড়িটা সম্পর্কে অবশ্যই আমি একটা রিভিউ বানাবো, সমস্ত কিছু আমি ডিটেলসে বলবো এই গাড়িটা সম্পর্কে। এরকম ভিডিও আমি আগেও অনেকগুলো বানিয়েছি, যারা 1 সাবস্ক্রাইবার তারা দেখেছই, না দেখলে ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, কিছু এক্সাইটেড গাড়ি আমি রিভিউ করেছি। তো আজকের জন্য এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমি বলবো এই গাড়িটা প্রোস এবং কনস, টাটা অল্টোসের সুবিধা অসুবিধা সম্পর্কে আমি বলবো। স্ক্রিপ্ট রেডি আছে কিন্তু এখনও শ্যুটিং করা হয়নি, শ্যুট করে নেবো, এডিট করে তারপরে আপলোড করে দেবো, দেখে নেবেন। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
এখানে শেষ করছি।